হামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানার বিক্রমপুরে ধর্ষণের শিকার হলেন এক প্রতিবন্ধী তরুণী। একটি পুকুর পাড়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পিতৃহারা ধর্ষিতার মা জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে জয়পুর থানার পুলিশ তদন্তে নেমে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর আদালতে পাঠায়। পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে দাবি করা হয় ধর্ষকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সরকারের কাছে তথা ভারতীয় আইনের কাছে ধর্ষিতার পরিবার প্রার্থনা করেন ধর্ষকের যেন ফাঁসি দেওয়া হয়। ধর্ষিতার বাবা গত 5 বছর আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের মোট সদস্য সংখ্যা 5 জন, 2 মেয়ে রয়েছে, 2 জনই মানসিক প্রতিবন্ধী। আর এই প্রতিবন্ধকতার সুযোগ নিয়েই ধর্ষণ করে শ্বেতাব আলী খান বলে পরিবার সূত্রে জানা গেছে। 23 তারিখে এই ঘটনা ঘটলেও গত 4 দিন যাবত কোনো সাংবাদিককেই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। আজ এলাকায় ঢুকে সাংবাদিকরা ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলেন। জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব পোল বিছানা বন্ধ আছে, এই যে পোল তো নিয়ে দেওয়া আছে, এই জায়গার মধ্যে ধর্ষণ হয়েছিল। হ্যাঁ, এই জায়গার মধ্যে ধর্ষণ হয়েছিল, যাতে এই আমাদের ভারতবর্ষের মধ্যে এই অপরাধ যারা করে, এই অপরাধীদের পুলিশ যাতে উন্নত করছি বারে বারে, যেরকম এরকম অপরাধ না হয়, তাই জন্য সেই যে যে দোষী তাকে যেমন শাস্তি দেওয়া হয়, এই জন্য আমরা অনুরোধ জানাই সকলকে, যাতে শাস্তি পায় যে অপরাধ করেছে, সেই যেমন ফাঁসি অর্ডার হয় তার জন্য, আমরা এটাই জানাই সকলের কাছে। আজকে হ্যান্ডিক্যাপ শিশু, তার উপরে এত যদি অত্যাচার হয় তাহলে কীভাবে মানুষ থাকবে, বসবাস করবে কীভাবে? দেখ, হ্যাঁ, একটা হ্যান্ডিক্যাপ ছেলে বাবা মারা গেছে, মা সামান্য ছেলেগুলোকে নিয়ে মানুষ করছে, লালন পালন করছে, তার যদি এই এই অবস্থা হয়ে থাকে তাহলে মানুষ আজ কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি? তার বাবা কিছুদিন আগে গলায় ফাঁসা লাগিয়ে মারা গেছিলো, তার একটা বড় ভাই সে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার 2টি বোন আর 1টি ভাই থাকে বাইরে, সেই বোন 2টিকে নিয়ে এই মা তার থাকে, তার 1টি বোনকে এইরকম ধর্ষণ হয়েছে। খোঁজ খবর নিন সবাই বল। সন্ধ্যের পর সে মেয়ে ছেলে বিরাট কান্নাকাটি করে, যে বোবা মেয়ে ছেলে খুব ইয়েতে থাকে, সে বিশাল কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর ওর মা ওকে বলে কি ব্যাপার, মুখে ফুকে সব ছিলা হয়, ওর মা ওকে সঙ্গে করে নিয়ে সেই মেয়ে ছেলে নিয়ে চলে এসছে, দিয়ে এই জায়গায় বলে দিচ্ছে, দেখাচ্ছে ওর মাকে যে এখানে আমার এরকম। এখন আপনি কি চাইছেন? কি এখন আমি তার কঠোর শাস্তি চাই, তার ফাঁসি চাই। ক তারিখে হয়েছে? বুধবারে সন্ধ্যেবেলা। আপনার মেয়ে কি এখানেই থাকে, বাড়িতেই থাকে? বাড়িতেই থাকে। আমি এবারে বাসন ধরতে গেছিলাম, নিয়ে যেয়ে জলে মাইছি, আমার তো জল ঘাঁটতে হবে না, আমি মাইছি, তুই নিয়ে যা। তারপরে আমি এবারে থালা মেজে এবারে বাসন ধুয়ে আমি দেখছি নাই, না থাকে আমার মেয়ে ছেলেটা কোথা গেল। এবারে বাসন ধুয়ে ঘরকে নিয়েছি, আমি এবারে আমি জল আনতে আছি, ওই দিকে তোর মামার সঙ্গে ছাগল চড়াবার পর তারপরে আমার সব কাজ কর্ম, গরু হাঁস মুরগি তুললো, তুলে দিয়ে আমি এবারে মুখে এবার আজান হবে, মুখে এবার আজান হবে, আজানের পর এখনও এবারে হবে, মেয়ে ছেলে কেন ঘরকে আসেনি। তারপরে দেখছি না সেতাবের দৌড়ে বাড়িতে পাশে দাঁড়িয়ে আছে, দৌড়েতে আংনাতে দাঁড়িয়ে আছে। আমি তো এখনও তুই মরছিস সেখানে, তুই ঠান্ডায় মরছিস, তুই ঘরকে যেতে পারিস নি, তোর একটা সোয়েটারটা জামাটা নিয়ে পরালুম, পরিয়ে দেন এখানে গালে রক্ত তোর গালে কানে রক্ত না লেগেছে না কী লেগেছে? আমি তখন স্বামী স্ত্রীকে বলছি, তুমি কি ডাল পাড়তে গেছিলো মামা? বলছে না, তোর মামা ডাল পাড়তে যায়নি তো। তাহলে এমন কী ব্যাপার, গালে কেন রক্ত? তারপরে এখানে খুব কাঁদছে, আমি এবারে বুঝতে পেরেছি, আমি তুই খুব বিয়াড়া হয়ে গেছিস না, তো মেরে ছিঁচে দেবো, বল কী হচ্ছে বল। বলছে কি অনেকক্ষণ পরে কেঁদে তাও যে বলছি তখন কাঁদতে লেগে লেখাচ্ছে। হ্যাঁ, তারপর আমি তো কী হয়েছে, না তো কিছু করেছিল না, হ্যাঁ না মেরেছিল, বলছে এমনি টিপেছে, এমনি মেরেছে, মেরেছে এমনি করেছে। হ্যাঁ,
তারপরে সে বাগমারি ঝুড়ে ওখানে আমি তার পর দিনে আমি ভাত টাত খাওয়ালো, খাইয়ে দিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে আমি চদিনে গরু আনতে যাবো, তো কোথায় লেগেছিল দেখাবো চ তো বাগমারি ঝুড়ে আমাকে দেখালো ঝুড়ের ভিতরে, ঝুড়ের ভিতরে দেখালো, আমি দেখে আমি এবারে দেখে আমি তারপর দিনে দেখে চলে এলাম, তারপর দিনে দেখালাম। আচ্ছা আপনি কে? আমি মেয়ের চাচা। চাচা, মেয়ের কি বাবা নাই? মারা গেছে। মেয়ে তো আজ আট আট বছর মারা গেছে। আট বছর হয়ে? হ্যাঁ আট বছর হয়ে মারা গেছে। আর যে ধর্ষণটি করেছে মানে সেতাবালি, তার বাড়িতে কোথায়? আয় ওই ধারে ওই পাশে বাড়ি। হ্যাঁ তার কি নাম? তার সেতাবালি খা। হ্যাঁ এটা কি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ। কি কেস দিয়েছে? ওইটা জয়পুর থানার পুলিশ কত তারিখে মানে ধরেছে? ধরেছে আমি লক্ষ্মীবার রাতে, মানে বৃহস্পতিবার রাতে। কোথা থেকে রেখেছে? কোথা থেকে ও বলতে পারেনি। শারীরিক অসুস্থতার কারণে তিনি কিন্তু কিছু বলতে পারছেন না, তো তার মায়ের কাছ থেকে আমরা শুনলাম অনেক কিছু যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা পুলিশি বা আইনের কাছে এখন কি চাইছেন? কি আমরা চাই? শাস্তি হোক, যে অপরাধ করেছে তার শাস্তি হোক। আমরা অন্য কিছু চাই না, যে একটা একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে যে এরকম জর্জরিত করে তাকে নিয়ে যে এইসব করলো, এইগুলো আমরা চাই পুলিশি অবস্থা থেকে শাস্তি হোক, যাতে ও ভালো রকম সাজা পায় সেই ব্যবস্থাই আমরা চাই। আপনি কে হন? প্রতিবেশী কাকা। আর প্রতিবেশী কাকা, তো এটা সম্পর্কে আপনার এখন প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়াটা বলতে অপরাধী শাস্তি পাক এটাই আমরা চাই। যে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে ছেলে, অপরাধী নিরপরাধী মেয়ে ছেলে, দুটো দুজনে দাদার মেয়ে থাকে, সেই যে মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে সবাই কথা শুনে যেই বলে তাই কাজ করে দেয়। গোটা পাড়া সে একটা, কেউ যদি দুটো বিস্কুট খায় একটা বিস্কুট ওকে দেয়, এমনই ভালোবাসে সবাই গ্রামের লোক। দুটি মুড়ি খেলেও দুটি মুড়ি ওকে দেয়। সেই মেয়েকে নিজে এরকম তার তার আমরা শাস্তি পাই, শাস্তি পাক সে এটাই আমরা চাই। আইনে আইনি তো আইনি জটিলতা সে শাস্তি পাক। হ্যাঁ সেই মেয়েকে নিয়ে যে এরকম রেপ করেছে যাতে তার সেই শাস্তি পাই সে আসামি, সেই ব্যবস্থা আমরা চাই ভালো রকমই, এটাই আমাদের কাছে বলা। পুলিশ কি এটাকে ধর্ষণ হিসেবে নিয়েছে নাকি শুধুমাত্র ছিল ধর্ষণ হিসেবে নিয়েছে? ধর্ষণ হিসেবে নিয়েছে, ছিল তো হানি, দুটো কেস হয়েছে, তিনটে কেস হয়েছে। কী কী বলুন? একটা হচ্ছে শিলতাহানি, একটা ওই ধর্ষণ, আর ওই মারধর করছে, ওই সবগুলি কেস হয়েছে। হ্যাঁ পুলিশকে আমরা তদন্তে এসেছিলো, সেও আমরা বললাম, দেখালাম, পুলিশ দেখালো, বলছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সব ঠিক আছে। হ্যাঁ যাতে ও সাজা পায় এটাই আমরা চাই, অন্য কিছু আমরা চাই না। এই পরিবারের সদস্য সংখ্যা কজন? এই পরিবারের সদস্য সংখ্যা চারজন। চারজন, ইনি মা, এই দুটো মেয়ে খেপা, আর ভাই আছে, একটা ভাই আছে, বাইরে থাকে, বাইরে থাকে। আচ্ছা মানে ধর্ষণ করেছে যে, তার নাম, তার বাবা ভাইয়ের নামটা একটু বললে ভালো হতো। তার নাম হচ্ছে শেতাব আলী খান, তার বাবার নাম হচ্ছে হোসেন আলী খান। গ্রাম? গ্রাম বিক্রমপুর, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, পোস্ট বৈতল। আপনাদের গ্রাম কোথায়? আমাদের বিক্রমপুর। আচ্ছা হ্যাঁ, এই যে মেয়েটি, যে নিরীহ হ্যান্ডিক্যাপ মেয়েটি যে এই রেপ হয়েছে, যে আসামি শাস্তি, ও আর কোনো মেয়ের যা ভবিষ্যতে এরকম আর কোনো কেস না ঘটে, এই ঘটনা না ঘটে, তাই জন্যে আমরা সেই আসামিকে অপরাধ শাস্তি, কঠোর শাস্তি দেওয়ার জন্যে অনুরোধ জানাই। আমরা আর কিছু চাই না।
collection, jeans and t-shirts, only for men.